মানে ওই ডালের ডালের হলো ভর্তা থাকো একদিন নাচকে মর বসাও ঠিক কাম করছে আমাদের প্রাইভেট কার আর যেতে পারলো না, আমরা এখানেই থামলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গ্রাম থেকে বেশ অনেকটা দূরে এক বাড়িতে যেতেছি। মানে আপনার ছেলে মেয়ে কয়জন? সাত বোন দুই ভাই, এর মধ্যে ওনার বিয়ে হয়নি। হ্যাঁ, এক চোখ তো পুরোপুরি বাতিল, আর এক চোখে কি দেখা যায় না? আমার আমার দেখা যাইতেছে, ঈদ অর্ধেক দেখা যায় না। আর ছেলের সাথে আলাদা পোলার কি ব্যারাম? রান্না শেষ করেন তারপরে কথা কই, নাহলে আবার এক কথা কবে যে রান্না নষ্ট হইব। ডাইল আর ইস ডাইল আমরা পুলি দিনে কে হিদ্দু দিচ্ছেন বা হিদ্দু ভাতের নাকি? ও, এর মধ্যে ভাত ভাতও দিচ্ছেন? মানে ওই ডালের ডালের হলো ভর্তা? তাহলে আজকে তরকারি হলো ডাল ভর্তা আর হলো কাঁঠালি ছিঁড়ে চাষ করেন। কালকে কি খাইছেন? কালকে ওই যে নামছিলাম যে ওই বাড়ি তরকারি দিচ্ছিল, তাই কালকে কি তরকারি দিচ্ছিল? মুরগি নিয়ে আসেন তো? হ্যাঁ, আশেপাশে বাজার আছে না? না, মুরগি নিয়ে আসেন, চারশো টাকা নেবেন। আজকে মাংস দিয়ে ভাত খান? না, মাংস দিয়ে ভাত খাম আজকে, কি আর খুঁজা করছি। আচ্ছা, রান্ধেন ওই ইয়ানো? আচ্ছা, আমরা যে বাড়িতে আসছি বাড়িটা একটু আপনাদের দেখাই। এই হচ্ছে ওনার ঘর। ওই মুরগি রান্ধা আর কি মশলাপাতি আছে না করে? হ্যাঁ, তেল পেঁয়াজ মরিচ এগুলো আছে, নাহলে ফোন করে দিয়ে আনতে বলি। এখন আমরাও যাই, চলো ওনার বাজার টাজার করে দিই। কত করে রে কেজি মুরগি? 180। ভালো দেয়, তাজা তাজা দেখে দে। 2 কেজি 100, ঠিক আছে। 380 থাকে দূরে দিয়ে বান্ধে দে। আর এমবাই থাকে? এমবাই থাকবো না, না বান্ধে দেন নেবো না। কেরা না কে ইয়ে কি জানি নাম? ঐশী, ঐশী অসুখ হয়েছে, আর বোন না এমনি
আপনার ছবি তুলতেছি ধরেন আপনি কিছু খাই ও পাও কেমনে বাংছে ওই বইনের বুলানে পড়ে যায় একবার পাশে যায় গতে মনে পড়ে যায় পাও বাংছাল আরে এই যে হেমন তো যা বসেছিলাম আসলে যে বসে মাছ পছন্দ হয় তুমি দিবেন না তুই মাছে গেল আমি ওই যা শুনে তো দুই তিন মাস আছে ওই যা শুনে বলে তোমার নামটা পছন্দ তিন মাস ধরে নাম ও যে কি কয় তোমার নামটা পছন্দ হয়েছে দিবেন না বাউ তো আদবান না তুই আদা আছে বিয়া দিলেই ঠিক হয়ে যাবো হইছে না কত কত টাকা হয়েছে কাঁচামরিচ পাওয়া গেল না কাঁচামরিচটা পাওয়া গেলে তাহলে ওনার রান্না করতে আর কোনো রিস লাগতো না দেশে ভাল্লা কইবেন কারে এখন সবার ভিতর প্যাস তগ মজদারি গজানের আগে গজায়া যাইলেস আসলে আমরা যে বাড়িতে যেতেছি ওনার সিচুয়েশন আগের থেকে মানে বুঝতে পারি নাই যে আসলে ওনার কী অবস্থা বা ওনার আসলে কী ধরনের হেল্প লাগবে এটা হচ্ছে আমাদের এক ধরনের দুঃসম্পর্কের আত্মীয় মানে শম্পার চাচাতো ভাইয়ের নানি শাশুড়ি তো শম্পা আমার একদিন বলতেছিল তো শম্পাও নিজেও শিওর ছিল না মানে শম্পার কাছে আবার একজনে জানাইছে পরে বলছি ঠিক আছে আমি একদিন ওখানে যাইয়া তারপরে দেখবো আসলে বিষয়টা কী উনি এগুলাই রান্না করছে না সিম ধরা আছে না আজকে যা আনছেন আবার তো খান এটা এর জন্য তাজা আনছি যে ওরা জব করবো কি নাই করবো রাহা যাবো না এভাবে একদিন এ থাকো একদিন নাচকে মরবার চাও কিছু কথা কিছু কয় না না করছে না আজকে মরব ঠিক কাম করছে আপনি এমনি মুরগি টুকি পালেন না মাত্র তিনটা ছাউটছে আপনি যে দুধ লাগলে দুধ বা সবজি মবজি না সবজি আমি তো খাই না বেশি তরকারি আনলে আমি দুধ আনলাম একটা দিকে দুধ আনো কোনো এক পাক পা ফেরে যেত এক পাক পা গাল দেখাই আচ্ছা ঠিক আছে তাহলে যাই গিয়া ভালো থাকেন না না ঠিক আছে ঠিক আছে যাই গিয়া আচ্ছা 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 ওগো যত্ন যত্ন কইরে যত্ন না করলে কিন্তু খালি খাওয়াইলে ই হব না শরীর ঠিক হব না সব দিকেই খেয়াল রাখেন ওগো
আইসো